নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। তারপরে বলছেন উতি আহলুত তাওরাতে তাওরাত, তাওরাত ওয়ালাদেরকে তাওরাত দেওয়া হলো, মানে বনী ইসরায়েলকে তাওরাত দেওয়া হলো মূসা আলাইহিস সালামের মাধ্যমে। ফা আমেলু বিহা, এই তাওরাতের উপর তারা আমল করলো। তাদের আয়ু কিন্তু আমাদের মতো 60-70-এর গড়ে ছিল না, আমাদের গড় আয়ু হচ্ছে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের আয়ু গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, কেউ তার আগে মারা যাচ্ছে 60-এর আগে 50-40, আর কেউ আবার 80 কিছু অল্প স্বল্প যাচ্ছে, কিন্তু বেশিরভাগ স্বাভাবিক যারা মারা যাচ্ছে হ্যাঁ তারা 60 থেকে 70-এর ভিতরে, ঠিক আছে জি। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজ, আর অল্প কিছু লোক আছে যেটা 70 পার করবে, 70 অতিক্রম করবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু বনী ইসরায়েলদের যুগে 150-200-300-400 বেঁচেছে, তার আগে নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালাম 1000-এর বেশি বেঁচেছেন, 950 শুধু হেদায়েতই করেছেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, তাতে 1000 কাছিয়ে গেল, তাই না? হ্যাঁ, আর তারপরে 950 হেদায়ত করার পর জাতি ধ্বংস হইল, ডুবলো, ধ্বংস হইল, তারপরেও বেঁচে থাকলেন, তাহলে কত বয়স হয়ে যায়, ঠিক না? তো ধীরে 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 মানুষের আয়ু কমতে আছে, আয়ু কমতে আছে, আরও কমবে আগামীতে যারা আসছে, মানে এত পয়জন আমাদের শরীরে যাচ্ছে, আর এত কেমিক্যাল যাচ্ছে, আর এত ভেজাল যাচ্ছে যে বয়স কমে আসছে। আমাদের দাদা আমলের লোকেরা 70-80 বছর বয়সে স্ট্রং হয়ে থেকেছে, সোজা হয়ে থেকেছে, আর আজকাল 20-30 বছর বলছে সুগার তো, প্রেশার, আর তো কোলেস্ট্রল ছাড়ে না, এই ধরেছে তো, ওই ধরেছে, এই তো পায়ে ব্যথা, তো কোমরে ব্যথা, তো চেয়ারে বসতে হবে, ঠিক না? হচ্ছে না, হচ্ছে না, জি হ্যাঁ, আরও কি যে হবে আগামীতে আল্লাহ ভালো জানে, জি হ্যাঁ। তো নবী সাসাল বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে আসর থেকে মাগরে, আর তাওরাতওয়ালাদেরকে তাওরাত দেওয়া হলো, আর তারপরে তারা কে বলা ডিউটি দেওয়া হলো, সকাল থেকে ডিউটি লাগানো হলো, উদাহরণ সকাল থেকে ভোরের ডিউটি দেওয়া হলো, এরা ডিউটি করে হাত্তা ইজান্তা সাফান নাহার, যখন দুপুর হইলো, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি করেছে ওরা তাওরাত নিয়ে, আর ডিউটি করবে আজেজু, তারপরে তারা হিম্মত হারিয়ে দিল, বুঝে আর পারবো না, দিন মজুর অনেক আছে কাজ করতে, আর দা হইবে না, কাজ করতে পারবো না, বেতন দিক আর না দিক পালাইলাম, তাই না? তো বলছেন আর হইলো না আমাদের দ্বারা, ফাউতু কিরাতান কিরাতান, তখন আল্লাহ ওদেরকে এক কিরাতে এক কিরাত নেকি দিয়ে বিদায় করে দিলেন, এক কিরাত দিয়ে বিদায় করে দিলেন, যা সকাল থেকে দুপুর কাজ করলি, পুরা দিন তো কাজ করলি রে, সুতরাং তোমাদেরকে কি দিলাম, এক কিরাত করে দিলাম। সোমা উতি আহলুল ইনজিল ইনজিল, তারপরে ইনজিলওয়ালাদেরকে ইনজিল দেওয়া, ঈসা আলাইহিস সালাম উম্মতকে খ্রিস্টানদেরকে এদেরকে দেওয়া হলো, ফামেলু এলা সলা, তারপরে তারা তখন দুপুর থেকে, কারণ লেবার আরও লাগবে, দুপুরে ছেড়ে চলে গেছে ওরা লেবারগুলো, তার লাগবে না, কাজ কম ইনকমপ্লিট হয়ে আছে, তখন দুপুরবেলা আল্লাহ আবার লেবার লাগাইলেন, এরা আসর পর্যন্ত করলো, খ্রিস্টান লেবার আসর পর্যন্ত করলো, আসর যখন হইলো সুম্মা আজাজু বা আজেজ, আজেজা হবে কিন্তু এখানে আজাজু করেছে, আজেজু, তারা কি হয়ে গেল, হিম্মত হারিয়ে দিল, আর পারবো না আমরা, আমাদের দ্বারা আর এই কাজ হবে না, আসরের শেষ, ফাউতু কিরাতান কিরাত, তখন আল্লাহ ওদেরকে এক কিরাত দিল, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি করে এক পেয়েছে, এক কিরাত, একটা নির্দিষ্ট একটা পরিমাণ, আর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খ্রিস্টানরা ডিউটি করে এক কিরাত পেল, এদের সময় তুলনামূলক, ইহুদিদের তুলনায় তুলনামূলক কম, কিন্তু পারিশ্রমিক সমান সমান পেয়ে গেল। তারপরে বলছে সোম্মা উতিন আল কোরআন, তারপর আমাদেরকে কোরআনে করিম দেওয়া হলো, আল্লাহ আমাদেরকে আল কোরআন দিলেন, আলহামদুলিল্লাহ, ফামেল্লা এলা গরুবির সমস্ত, তখন আসর পরে আবার আমাদেরকে আল্লাহ লাগাইলেন, তা আমরা সূর্য ডুবা পর্যন্ত ডিউটি করলাম, কাজ করলাম, ফা উতি না কে ফা ওতে না কে রাতে না কে রা, তারপরে আমাদেরকে আল্লাহ দুই কিরাত দিন, আসর থেকে মাগরিব ডিউটি করে দুই কিরাত, ইহুদি খ্রিস্টানের ডবল পারিশ্রমিক, দ্বিগুণ পারিশ্রমিক, বোঝা গেছে? এটা যখন হলো ফাঁকা আহলুল কিতাব আইন, তখন ইহুদি খ্রিস্টান এসে অভিযোগ করলো আল্লাহর কাছে যে আল্লাহ এটা তো কেমন হয়ে গেল, অবিচার হয়ে গেল না, আমরা সকাল থেকে জোহর ডিউটি করলাম এক কিরাত, আর আমরা জোহর থেকে রোদের সময় আসর পর্যন্ত একটা লম্বা টাইম মোটামুটি ছিল, তাও এক কিরাত, খ্রিস্টানরা বললো, আর এরা বিকেলবেলা ঠান্ডার সময় অল্প সময়, কারণ আসর থেকে মাগরিব যদি জোহর থেকে আসর তুলনা করেন তো সময়টা কিছুটা কম, তো তাদেরকে আবার দুই কিরাত, অল্প সময় কাজ করলো, আরামের সময় কাজ করলো, আর তারপরে দুই কিরাত ডবল ডবল আমাদের চাইতে পারিশ্রমিক, এটা অবিচার হয়ে গেল না আল্লাহ? তখন আল্লাহ বলছেন
হ্যাঁ কি অভিযোগ তারা করলো, এই রব্বানা হে আমাদের রব, আতাই তাহাউলাই কিরাতাইনে করিত, এই এই শেষ উম্মতের শেষ উম্মতের লোকদেরকে দুই কিরাত তুমি দিয়ে দিলে, ও আতাই তানা কিরাতান কিরাত আমাদেরকে এক কিরাত করে দিলে, ও নাহানো কন্যা আকসার আমালান অথচ আমরা বেশি কাজ করেছি, বেশি আমরা লেবার করেছি মেহনত করেছি। কালু তখন বলছে কাল আল্লাহ, তখন আল্লাহ বললেন হাল জালাম তো কুমিন আজরে কুমিন সেই, তোমাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তির মধ্যে কোন রকমের কি আমি অবিচার করেছি? চুক্তি ছিল যে তোমরা যদি সারাদিন ডিউটি করো তাহলে দুই কিরাত, কিন্তু দুপুর পর্যন্ত করলে এক কিরাত, তাহলে অর্ধেক করলে এক কিরাত পেলে, এইরকমই তোমরা জোহরে লাগলে খ্রিস্টানরা তোমরা জোহরে লাগলে আসর পর্যন্ত ডিউটি করলে, তাহলে এখানে তোমার সাথে ইত্তেফাক ছিল সূর্য ডুবা পর্যন্ত যদি করতে তাহলে দু কিরাত পেতে, তো অর্ধেকটা করলে সুতরাং এক কিরাত পেলে, কিন্তু এদের সাথে আমার শেষ কিছুটা কাজ বাকি থেকে গেছে, এদের কাছে কাজটা কমপ্লিট করে নিতে হবে, আমি এদেরকে বেশি পারিশ্রমিক দিয়ে কাজ করিয়ে নিলাম কমপ্লিট করিয়ে নিলাম, তো তোমাদের সাথে কি অবিচার হলো, কাকে কি দিলাম সেটা দেখার বিষয়, তোমাদের সাথে যে চুক্তি ছিল সেটা দিয়েছি কিনা সেটা দেখো। কথা বোঝা গেছে না? যায় নাই কোনো কোম্পানি যদি এরকম করে তো আপনার অভিযোগ করার কোনো অধিকার আছে? আপনার সাথে 1000 স্যালারি হয়েছে, 1000 করে দিবে, আর তারপরে তখন এত ঘন্টা কাজ করে, অন্য আর কারোর সাথে হয়তো চুক্তি হয়েছে না দুই দিন ছুটি, আপনার সাথে চুক্তি হয়েছে একদিন ছুটি, কেন চুক্তি করেছেন এরকম দুই দিন ছুটি সপ্তাহে? বলছেন না এটা তো অবিচার হয়ে গেলো, ওর সাথে দুই দিন, ওদের দুই দিন ছুটি আমার একদিন, চলবে নাকি? যার সাথে যেমন চুক্তি হয়েছে ওয়াদা পুরা করলে হলো, হ্যাঁ ওয়াদা খেলাফি যদি করে তখন অন্যায় কাজ হবে। জি তো আল্লাহ তাই বললেন যে তোমাদের কি জুলুম করেছি আমি? কাল আল্লাহ কালুল্লাহ, তখন ইয়াহুদি খেস বললেন না জুলুম হয়নি আমাদের সাথে, যেটা চুক্তি হয়েছিল আল্লাহ আপনি ওটা দিয়েছেন। কালা ফাহু ফজলি উতি হে মানাস, তাহলে আমার এটা ফজল করম অনুগ্রহ, আমি শেষ উম্মতকে ডবল দিয়েছি সেটা আমার ব্যাপার, আমি দিয়েছি। কথা বোঝা গেছে? অর্থাৎ অল্প সময় কাজ করে অনেক নেকি পাবে এই উম্মত, আর সব শেষে আসার পরও জান্নাতে আগে প্রবেশ করবে। এবার বুঝতে পেরেছেন? বুখারীতে আরেকটি হাদিস, না হলো লাফেরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা সব শেষে এসেছি কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে জান্নাতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম জান্নাত খোলা হবে, তিনি প্রবেশ করবেন, তারপরে তার উম্মতেরা সবাই প্রবেশ করবেন, তারপরে অন্য উম্মতের লাইন লাগবে। দাদা বুঝা গেছে? জি হ্যাঁ। তো বয়সও কম আমাদের, বয়স কম হলে কি হবে, কিছু কিছু আমাদেরকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন যেগুলো ইহুদি খ্রিস্টানরা পায়নি, বনি ইসরায়েলরা পায়নি, মুসার উম্মত ঈসার উম্মত পায়নি আলাইহিস সালাম, যেমন লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর রমজান মোবারক, রমজানের ফজিলত, তারপরে আশর জিলহিজা, জিলহজ মাসের 10 দিনের ফজিলত, আরাফার দিনের নেকি, মহরমের হ্যাঁ সেই আমি ইত্যাদি, এইভাবে মেলাগুলো নেকি রাস্তা, হ্যাঁ আর এইভাবে অনেক নাকি রাস্তা রয়েছে যেগুলি আল্লাহ দিয়েছেন তাদের কি আল্লাহ দেননি?